গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আর আমার বাড়িতে তোমরা স্বাগত জানাইতেছি না, আজকে আমি যাবো হইছে পার্লারে। তোমরা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝা লাইছো যে কি হইতে যাইতেছে। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং আর ধামাকাদার হইতে যাইতেছে, দেখো। আশা করি তোমরা ভীষণ ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, এখন আমি রেডি হয়েছি, এখন বাজে সকাল 11:15। তো এখন সকালবেলা বাড়ির সংসারের সমস্ত কাজকর্ম সাইরা রেডি হয়েছি, সোনার স্কুলে পাঠাইছি, এখন সোনার বাবার সঙ্গে যাবো আমি পার্লারে, জীবনে প্রথমবার। তো কি কি হইতে যাইতে আছে পার্লারে গিয়া সব কিছু তোমরা মানে দেখানোর চেষ্টা করুম আর কি, যতটুক সম্ভব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সোনার বাবার বাইকে কইরা ভো ভো পিপিপ পিপিপ কইরা কইরা আইয়া পড়লাম পার্লারে। আর এই পার্লারটা খুব সুন্দর, মানে প্রথমবার আইছি তো এর লাগে বেশি সুন্দর লাগতেছিল পার্লারটা। এর লাগে একটু ঘুরায় গাড়ায় তোমরা দেখাইলাম। আর আমরা বাড়ির থেকে 8-9 কিলোমিটার দূরে এই পার্লারটা। এই যে এটা হচ্ছে পার্লারের মালিক, আর এই পার্লারের মালিকের বাড়ি অবশ্য আমরা বাড়ির কাছেই একদম, কিন্তু পার্লারটা দিছে অনেকটা দূরে। তো দূরে দেখে আর কোনো সময় আইসি না, ফার্স্ট টাইম আইসি। আমার টুকটাক দরকার হইলে ধরো আমরা বাড়ির কাছে একটা পার্লার আছে ওইখানে যাই। তো আমি বিশেষ করে তেমন পার্লারে যাইও না, তোমরা তো আমার যারা ভিডিও দেখো জানোই। তো শুধুমাত্র ধরো আইব্রো থ্রেডিং আর মাঝে মধ্যে একটু চুল টুল কাটার দরকার হইলে পার্লারে যাই। তো আজকে যেহেতু আমি আইসি, আজকে হচ্ছে ফেসিয়াল করুম। আর এটা এই সেই ফেসিয়াল না, কিন্তু এটা হচ্ছে হাইড্রো ফেসিয়াল। তো হাইড্রো ফেসিয়াল করানোর লাগে আমি এই পার্লারে আইসি। আর হাইড্রো ফেসিয়াল করুম এটা আমি কোনোদিন কল্পনায় চিন্তায় মাথাতেও আসিল না। তো একদিন ফেসবুকে মানে ভিডিও দেখছিলাম, ফেসবুক দেখতেছিলাম আর কি। তো ভিডিও দেখছিলাম যে তাই মানে এই যে নবনীতা, তাই নাম হচ্ছে নবনীতা। তো আমরা বাড়ির কাছে বাড়ি, তো নবনীতা দেখছি একটা ভিডিও দিছে, একটা না 2-3টা ভিডিও আমি দেখছি এরকম হাইড্রো ফেসিয়াল করতেছে। তো এটা দেখে না মানে আমার মনের মধ্যে হয়তো কোনো এক সময় একটু সুপ্ত ইচ্ছা আসিল ফেসিয়াল করুম। তো এই সেই সুপ্ত ইচ্ছাটা জাগিয়ে উঠছে। তো এর লাগিয়া মানে সোনার বাবার একটু ম্যানেজ করিয়া, মানে যদিও আমার বেশি না করছে না, আমি একবারে কিন্তু রাজি হইয়া গেছে এমনভাবেই কইছি আর কি। কিছু টিক্স আছে মানে ওয়াইফের আর কি, কিছু টিক্স আছে হাজব্যান্ডের মানাওনের। তো এরকম কিছু টিক্স ইউজ করিয়া একবার কইছি, একবারে কিন্তু রাজি হইয়া গেছে। আর এই হাইড্রো ফেসিয়ালের দাম হয়েছে 1000 টাকা, যেহেতু পূজা উপলক্ষে একটু ছাড় দিছে। তো ছাড় দেওয়ার কারণে 1000 টাকা হয়েছে, নাইলে কিন্তু আরও বেশি হইলে কিন্তু আমি নিজেই করাইতাম না। তো 1000 টাকা আমার কাছে বেশি মনে হইতেছিল, কারণ এটা তো চিরজীবন থাকতো না, মানে জাস্ট কিছু সময়ের লাগে, পূজার লাগে আর কি। তো কোনো সময় করছি না, জীবনে প্রথমবার ফেসিয়াল করতেছি, কোনো এক্সপিরিয়েন্সই নাই। তো আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই ফেসিয়ালের মাধ্যমে, ভালোও লাগছে, আবার একটু ব্যথাটাও পাওয়া গেছে। তো এত ব্যথাটা পাওয়ানোর পরে, এত কিছু করণের পরে আমি যে কতটা রূপসীয় মুইটা আমি অক্ষণও জানি না। এটা তোমরা অবশ্যই দেখতে পাবা, আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করছি, তোমরা দেখাইছি। তো আমার আসলে লাস্টে আমি কি রূপসী হবো না কি হবো এটা তোমরাই কমেন্ট করে জানাইও আর কি। এই যে একটা ব্লেডের মতো কি দিয়ে আমার খোসাইতে আসে, এটা দিয়েও প্রচণ্ড ব্যথা পাওয়ান যায়। এর আগে দিয়েও একটা কি দিয়ে টাইনা টাইনা কি জানি করলো, মানে এটা তো একটু ব্যথা পাইছি।
তো যাই হোক, আর মানে আমি কদ্দুর উপশম জানি না, কিন্তু আমি একটা জিনিস ফিল করছি মানে ফেসিয়ালের পরে, যে আমার মুখটা একদম ক্লিন হইয়া গেছে। মানে ধরো মুখের মধ্যে ডেড সেল, তারপরে হোয়াইট হেয়ারস, ব্ল্যাক হেয়ারস কত কিছু থাকে, তো এটি বয়সের কারণে অনেক কিছু হয়। তো যদিও বয়স আমার তত বেশি হয়েছে না, আমার দেখে তোমরা কি মনে হয় কছো আমি কি এত বুড়া হয়ে গেছি? অবশ্যই বুড়া হয়েছি না, তো কিন্তু বুড়া হনের রাস্তায় পা দিয়ে দিছি, তো এর লেগে হয়তো একটু হালকা একটু স্কিনে প্রবলেম। তো এর লেগে মানে সেই প্রবলেমটি গেছে গা, মানে এটাই ভাল লাগছে আমার। আর আমার চামড়াটা যেরকম, আমার চামড়াটা এরমই থাকবে, ওইটার থেকে এর কিছু পরিবর্তন হইতো না এটা আমি জানি। তো তবুও একবার ট্রাই করে দেখলাম, যেহেতু জীবনে কোনোদিন করছি না, তো আজকে একটু কইরা দেখলাম আর কি যে কি হয়, দেখি আসলে মানে এক্সপিরিয়েন্স তো হইব একটা। তো তোমরাও কইও আমারে দেখে মানে কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করতেছো কিনা। তো এখন কিতা কিতা জানি মাখতেছে আমার মুখের মধ্যে, আমি সত্যি এটির নামও জানি না, কিচ্ছু জানি না। তো যারা হয়তো পার্লারের কাজ টাজ করো বা জানো, তারা অবশ্যই জানবা মানে এটি কি ক্রিম টিম কিতা কিতা লাগাইছে, একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আমার লাগাইতে আছে। তো এই আর কি, মানে তোমরা তো দেখতে আসোই কিতা করতে আছে মুখের মধ্যে একটা মাস্ক টাক্স দিয়া কি কি করলো। তো মাস্কটা যে সময় দিছে, এ সময় আমার কাছে অদ্ভুত লাগতেছিল, চোখ বন্ধ, তারপরে নাকে চাপা দিয়ে রাখছে, আমার শ্বাস ফেলাইতেও কষ্ট হইতেছিল। তো যাই হোক, ফাইনালি আমার ফেসিয়াল কমপ্লিট, বেশি সময় লাগছে না, 20 থেকে 25 মিনিটের মতো লাগছে। তারপরে আইসি হেয়ার কাটে। তো তোমরা অনেকদিন ধরে আমার রিকোয়েস্ট করতেছিলে হেয়ার কাট করানোর লাগে, তো এর লেগে হেয়ার কাট মানে হেয়ার কাট আমি এমনিতেও করতাম পূজার আগে, তো সবসময় তো আর হেয়ার কাট করান যায় না। তো পূজা যেহেতু পূজা আইতেছে এর লেগে হেয়ার কাট করতাম, কিন্তু আবার অনেকদিন ধরে অনেকজনে রিকোয়েস্ট করতেছিল হেয়ার কাটের ভিডিও করানোর লাগে। আমার আগের একটা হেয়ার কাট ভিডিও মানে অনেকদিন আগের ভাইরাল হয়েছিল, ভাইরাল বলতে আমার তো খুবই ছোট চ্যানেল, তো ছোট চ্যানেল হিসাবে আমার ওই ভিডিওতে 11,000 ভিউজ হয়েছিল, মানে এটা আমার কাছে বিশাল। তখন আমার সাবস্ক্রাইবার আসলো 200-300 মতো, তো 200-300 সাবস্ক্রাইবারের চ্যানেলে মানে ধরো 11,000 ভিউজ মানে এটা আমার কাছে বিশাল আর কি। তো হেয়ার কাটটা দিতে আছে ফেদার হেয়ার কাট, আমি অবশ্য হেয়ার কাটের তেমন বিশেষ নামও জানি না, আসলে এসব আমি কোনো সময় এরকমভাবে করি না আর কি। তো ফেদার হেয়ার কাটে আমার কেমন লাগতেছে, তো আরেকজনে ভিডিও করিয়া দিছে, কেমন ভিডিও করছে আমি তো জানি না, তখন তোমরা দেখতে আসো। যাই হোক, তো এরপরে দেখো আমার ফেসটা কেমন লাগতেছে ফেসিয়াল করণের পরে, আর চুলটা আমি বাড়ির যাইয়া দেখামু, কারণ এখন অনেকটা লেট হইয়া যাইতেছে, বাড়ির যাইতে হইব। তো এখন সনর বাবার বাইকে করে রওনা হয়েছি আর ফেসিয়াল করছি, এর লেগে কইছে আমি মুখটা যাতে একটু ঢাকিয়ে ঢুকিয়া যাই, এর লেগে চশমা মাস্ক তারপরে ওলনা দিয়ে ভালো করে মুখটা ঢাকিয়া যাইতে আসি, কারণ রোদের মধ্যে মানে রোদে না যাওয়াটাই ভালো আর কি ফেসিয়াল করণের পরে। তো এর লেগে এরকম অদ্ভুত একটা সাজ লইয়া আমি বাইকের দিয়ে বইয়া যাইতে আসি, তো চলো বাড়ির যাই, তারপরে বাকিটা শেয়ার করুন তোমরা লগে। তো আমি আয়া করলাম পার্লার থেকে, আয়া স্নান টান কইরা তখন আবার তোমরা সামনে আইসি, চুলে শ্যাম্পু করলাম, তো হেয়ার কাট করলাম, তোমরা দেখছোই মানে আরেকজনের কইছি ভিডিও করে দিতে, কি ভিডিও করছে আমি জানি না, এডিট করার সময় দেখুম। আর চুলটি কি কাট হয়েছে, আমার চুল তো এমনিতে কাটলি, তো কি কাট দিছে ফেদার কাট, তো ফেদার কাটটা আসলে কিরম আমার চুলে অ্যাকচুয়ালি বোঝা যাইতো না, কারণ আমার চুলটি একদমই কাটলি, যদি স্ট্রেট চুল হইতো তাইলে অবশ্যই বোঝা যাইত। আর সবাই দেখতেছি পূজার সময় একটু একটু ফেসিয়াল করতেছে, তো আমিও আমার একটু ইচ্ছে হইলো তাই একটু ফেসিয়াল করলাম, কিন্তু ভগবানের যে চামড়াটা দিয়ে ফাটাইছে এই চামড়াটা কোনোদিন আর পরিবর্তন করা যাইতো না, আমি চাই ওনার পরিবর্তন করতে, শুধুমাত্র মুখটা একটু ক্লিন করার লাগে আমি ফেসিয়ালটা করছি। যেমন ধরো হোয়াইট হেডস থাকে এই যে এসব জায়গাতে, তারপরে মুখে ড্যাড সেল হয়, তো এটি একটু পরিষ্কার করানোর লাগে এটা করলাম। তো তোমরা কেমন লাগছে জানাইও, আমি খুবই স্যাটিসফাইড এটা কইরা। তো তোমরা আমার মুখের কিছু পরিবর্তন দেখতে পাইতেছো কিনা কমেন্ট করে জানাইও, আমি তো আমার কাছে ভালো লাগতেছে, মুখটা ক্লিন লাগতেছে, তারপরে মানে একটু মসৃণ মসৃণ ফিল হইতেছে। আর ওইসে হেয়ার কাট, হেয়ার কাট তোমরারে দেখাইতে আসি, আশা করি আমার কার্লি হেয়ারে অতটা বোঝা যাইতো না, তবু যদ্দূর সম্ভব দেখানোর চেষ্টা করুন। তো আমার চুলটি মানে এখান থেকে শুরু করে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ লেয়ার লেয়ারের পরে লেয়ার মানে কাট করছে আর কি। তো দাঁড়াও আমি একটা চিরনিও লইয়া আইছি, এইভাবে দেখাই মাঝখান দিয়ে দুই সাইডে করলে এরকম, এই যে ইয়ান একটা কাট, তারপরে ইয়ান একটা, এরকম করে করে স্টেপ বাই স্টেপ পিছনের দিকে গেছে। তো আমি জানি না আমার কিরম লাগতেছে, তো এরকম এক সাইডে করলে এরকম থাকে আর কি।
দাঁড়াও দেখা যাচ্ছে এই যে এটা একটা স্টাইল আছে যদি মানে স্ট্রেট চুল হইতো তাহলে আরো ভালো লাগতো তো আমার তো মানে কার্লি চুল তো জানি না কিরম লাগতেছে তোমরা একটু জানাও আর আমার পিছনের দিকটা দেখো এই যে পিছনের কাটটা এমন তো কার্লি কার্লি চুলের মধ্যে এমন বেশি বোঝা যায় না তো যতদূর সম্ভব হয়েছে তোমরা দেখানোর চেষ্টা করছি আর আমি পার্লার যেয়ে নিজের একটু একটু চেঞ্জ করে আলাইছি তো পূজার পূজা আইছে বললা কথা পূজার সময় তো একটু তো চেঞ্জ করলে মনের শান্তি লাগে আর কি তো পূজার আগেই পার্লারে যাইয়া নিজের একটু পরিবর্তন করলাম তো এই পরিবর্তনটা তোমরার কেমন লাগছে জানাইও কমেন্ট করে তো আজকের ভিডিওটাই আমি শেষ করি আজকে তোমরা দুইটা দুইটা জিনিস দেখতে পাইছো একটা হচ্ছে ফেসিয়াল একটা হচ্ছে হেয়ার কাট তো কতদূর কতটা দেখাইতে পারছি জানি না তো তোমরাই কমেন্ট করে কইও তোমরা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পূজা ভালো করে কাটাইও তো পূজার আর বেশি দিন নাই চলো আজকের লাগে টাটা।